হ্যালো, ওয়েলকাম টু অপিস কিচেন স্টোরি। আজকে আমি গুড়ের পায়েশ বানাবো, তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। এবং রান্নাটা করতে করতেই আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দেবো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তো দুধটাকে আমি প্রথমে ঢেলে নেব। দুধটাকে আমি এখানে কড়াইতে বসিয়ে নিয়েছি, আর আমি এটার মধ্যে আজকে কোনো রকম এলাচ ইউজ করব না, কারণ যেহেতু গুড়ের একটা আলাদা স্বাদ হয় এবং একটা আলাদা গন্ধ হয়, সেই জন্য আমি আর এক্সট্রা করে এলাচের গন্ধটা দিলে কি হবে, এলাচের গন্ধটা তো খুব স্ট্রং, সেই প্রেগনেন্টেই পাওয়া যাবে। তো এই জন্য আমি এখানে কোনো রকমের এলাচ দেব না। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে ফোটাতে শুরু করছি। দুধটাকে আমি ফোটাতে শুরু করে দিয়েছি, এবার আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে গরম গরম করতে হবে, ফোটাতে হবে, এবং এটাকে দুধটাকে কিন্তু রিডিউস করতে হবে, আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে যাতে তলাটা না লেগে যায়। আর আমি কিন্তু আজকে গোবিন্দভোগ চালের পায়েস করছি, আর আমরা এর মধ্যে দেবো কাজু আর কিশমিশ আর খেজুরি গুড়। আপনারা চাইলে নলেন গুড় বা বাতাসা, চিনি, মিছরি, যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। তো এটাকে আমি এবার ফোটাবো। দেখুন, আমার 10 মিনিট হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু দুধটা কিন্তু রিডিউস করতে শুরু করে দিয়েছে, তো আমি এটাকে নাড়াতে থাকবো এবং আরও একটু রিডিউস করে নেব। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তো চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ, আর আমি এখানে নিয়েছি গুড়, এটা কিন্তু খেজুরি গুড়। আপনারা চাইলেও যে কোনো ধরনের গুড়ই নিতে পারেন, তবে খেজুরি গুড় বা নলেন গুড় দিয়ে কিন্তু পায়েসটা ভালো হয়। এখানে 500 গুড় আছে, কিন্তু 500 গুড় তো আমাদের লাগবে না, এবং মিষ্টিটা কিন্তু একদমই নিজেদের স্বাদ অনুযায়ী। তো আমি এখান থেকে হাফের বেশিটাই দিয়ে দেব, আর ওখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। তো দুধটা কিন্তু খুব ভালো মতোই ফুটছে। আমি কিন্তু আগে চালটা ছেড়ে দেবো, চালটা সিদ্ধ হলে তারপরে আমি চিনিটা মেশাবো। তো আমি এখানে চালটা এবার ঢেলে দিচ্ছি, আর আমার কিন্তু এর আগেও অনেক রেসিপি দেওয়া আছে, এবং এর আগেও আমি একটা পায়েসের ভিডিও দিয়েছিলাম, সেটা আমি বাতাসা দিয়ে করেছিলাম, আপনারা সেটাও কিন্তু চাইলে দেখতে পারেন। আর আমার অন্য ভিডিওসগুলোও কিন্তু প্লিজ দেখবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি বুঝতে পারছি আমার মানে ভিডিও দেওয়ার ডেটগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমার শরীরটা খারাপ বলে আমার এরকম একটু প্রবলেম হচ্ছে, তো প্লিজ তার জন্য মানে সরি, খুবই সরি। আর অন্য ভিডিওসগুলোও দেখবেন, সেটাকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং পায়েসটাকে কিন্তু এখন একটু মানে দুধটাকে কিন্তু ভালো করে নাড়াতে হবে, যাতে পায়েসের যদি কোনো মাঝখানে মানে দুটো চাল যদি আটকে থাকে, তাহলে যে চালগুলো যাতে ছেড়ে যায়। তো জলটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন, আমার পাও একটু ভিজা ভিজা ছিল হালকা, সেই জন্য আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। চালটাকে একটু ভালো করে ঝরিয়ে নিই, তারপরে দেবেন, যাতে চাল দুটো বা চালগুলো এক জায়গায় কোনো মাংস না হয়ে থাকে। তো এবার ভালো করে এই দুধটাকে ফোটাবো যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি এর মধ্যে এখন কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, এটা একদমই আপনাদের স্বাদ মতো, আপনারা চাইলে আমাদের পেস্তা টেস্তাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার যতক্ষণ না চালটা ফুটছে খুব ভালো করে চালটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা এর মধ্যে মিষ্টিটা অ্যাড করবো। এটাকে কিন্তু এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি চালটা সিদ্ধ করব, এবং হাই ফ্লেমে দেবো না, আর এটা কিন্তু নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু লিচিটা লেগে যাবে। দুধ কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে, আমি এখানে অবধি দুধটা ছিল সেখান থেকে কিন্তু এতটা রিডিউস হয়ে গেছে। আমি কিন্তু চালটা দেওয়ার আগে অন্য সময় অনেক সময় আমি একটু বেশি দুধটা রিডিউস করি, কিন্তু আমি কিন্তু এখানে যেহেতু গুড় দিয়ে করছি, তাই জন্য আমি কিন্তু খুব বেশি দুধটাকে রিডিউস করিনি, কারণ চালটা সিদ্ধ হতে হতেই কিন্তু আমার দুধ অনেকটাই এখানে রিডিউস হয়ে গেছে,
এবং আমি যখন গুড়টা দেব তারপরেও অনেকটা দুধটা কিন্তু রিডিউস হয়ে যাবে, এবং যেহেতু এটা গুড়ের আর এখন শীতকাল এটা যখন জমবে তখন কিন্তু একদম জমে মানে একদম শক্ত হয়ে যাবে পায়েসটা, সেই জন্য আমি দুধটাকে খুব একটা বেশি রিডিউস করিনি। এবার দেখুন আমার এখানে কিন্তু এখানে আমাকে একটা চাল নিয়ে একটু জাস্ট ঘুরে দেখবেন যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে তাহলেই আমরা এরপরে গুড়টা অ্যাড করে দেব। দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে গলছে এবং পায়েসের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যেখানে এটা সাদা ছিল এটা কিন্তু আস্তে আস্তে এখন একটা গোল্ডেনিশ ভাব আসছে। এই পুরো গুড়টা গলে গেলে ওরকমই একটা কালার পুরো চলে আসবে। দেখুন আমি বুঝতে পারছি না মানে দেখতে পাচ্ছেন কি না, আমি গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি যাতে গুড়টাকে ভেঙে ভেঙে আমি গলাতে পারি। দেখুন পায়েসের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরমভাবে গুড়টাকে আস্তে আস্তে কেটে গুড়টাকে গলতে দেবো। দেখুন পায়েসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং গুড় দিয়ে পায়েস করলে গুড় বা পাতাসা দিয়ে করলে কিন্তু এরকমই একটা খুব সুন্দর কালার আসে। গুড়টা ভালোভাবে গলে গেলে আমি পায়েসটাকে ফুটাবো। দেখুন আমি আপনাদের মানে কালারটা বোঝানোর জন্য ফ্ল্যাশটা অন করলাম, দেখুন কি সুন্দর একটা কালার এসছে, এগুলো বোঝা যাচ্ছে সুন্দর একটা ক্যারামেলাইজড হল ক্যারামেলাইজ হলে যে কালারটা লাগে ঠিক ওরকম একটা কালার এসছে, পুরো ঘিয়ে ঘিয়ে একটা কালার। দেখুন হ্যাঁ এবার বোঝা যাচ্ছে গুড়টা এখনও পুরোটা গলেনি, আর একটু গলবে। পায়েসটা কিন্তু দেখুন আমাদের অনেকটা থকথকে মানে হয়ে গেছে, দুধটা কিন্তু রিডিউস হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ফোটাতে হবে, ফোটালে আরও অনেকটাই এটার মধ্যে রিডিউস হয়ে যাবে দুধটা। দেখুন পায়েসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, খুব ঠকঠকেও হয়নি আবার খুব পাতলাও হয়নি, একদম রাইট কনসিস্টেন্সিতে আছে। এটাকে জাস্ট আমি আর একটুখানি ভালোভাবে ফুটিয়ে তারপরে পায়েসটা ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করব। আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কীরকম লাগছে আমার রেসিপি এবং আর কী কী রেসিপি আমি আপলোড করবো, এবং আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক হ্যান্ডেল দুটোই দেওয়া আছে। প্লিজ আমাকে যখনই হোক আমাকে জানান আমার কী করা উচিত বা কী করা উচিত না, আমার ভুল ত্রুটি সব কিছুই জানান, এবং কী করলে আপনাদের আরও ভালো লাগবে বা আপনাদের কোনো যদি ভিডিও রিকোয়েস্ট থাকে আমাকে সেটাও প্লিজ জানাবেন, আমি সেই রেসিপিগুলো কিন্তু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। এবং আমি আবারও বলছি শরীরটা খারাপ বলে একটু প্রবলেম হচ্ছে, তো আবার আস্তে আস্তে সেটা ঠিকও হয়ে যাবে। আমি মানে ভয়েস ওভার করার চেষ্টা করেছিলাম কিন্তু একদমই সেটা হচ্ছিল না, তাই এই জন্য এটাই ঠিক আছে। এটাকে কিন্তু নাড়াতে থাকতে হবে হাই ফ্লেমে দিয়ে, নালে কিন্তু লেগে যেতে পারে।
আমার পায়েশ কিন্তু একদম রেডি। তো ঠান্ডা হলে আমি সার্ভ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গুড়ের পায়েশ এখানে রেডি অ্যান্ড সার্ভ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, নিচে জানাবেন কীরকম লাগলো, শেয়ার করবেন রিলেটিভদের সাথে, সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তখনই আপনারা নোটিফাইড হয়ে যাবেন। তো আজকের রেসিপি এইটুকুই, আমি আবার নেক্সট দিনকে নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা, সবাই ভালো থাকবেন, লাভ ইউ।